খুব বেশি গানপত্র শুনি না বা অত শিল্পীদের চিনি না, কিন্তু যারা খুব পপুলার তাদের নাম আমরা শুনেছি, কিছু গান শুনেছি। তিন বছর আগে আমাদের আরও একজন এরকম বিখ্যাত বাংলাদেশ গায়ক কোনো একজন ব্যান্ডের, তাকে আমরা হারিয়েছিলাম, নামটা আমি ভুলে যাচ্ছি। এবং গত কিছুদিন ধরে শিল্পী কলাকুশলীদের মধ্যে একটা এই ধরনের দুর্ঘটনার প্রবণতা দেখা দিয়েছে, কিছু অভিনেতা অভিনেত্রী মডেল। এটা আমার, আমি জানি না কেন এরকম হচ্ছে, করোনার প্রকোপ কিনা এবং তার পরবর্তীকালে স্টেপ কিনা। সামগ্রিকভাবে করোনার পরে লোক স্বাস্থ্য সচেতন হয়েছে বলে অসুখ বিসুখ কম হচ্ছে, মৃত্যুও কম হচ্ছে, যে বয়স্কদের আমরা হারিয়েছি। কিন্তু এই ধরনের যারা সেলিব্রিটি আমাদের মনোরঞ্জন করেছেন দুবছর ধরে, তো ওদের গান শুনতেই পাইনি আমরা লাইভ। কিন্তু এই ধরনের অসময়ে চলে যাওয়া নিঃসন্দেহে বাংলার যে আমাদের সংস্কৃতি, বাংলার যে সঙ্গীত জগৎ, তাকে খালি করে দিয়ে যাচ্ছেন ওনারা। আর দুর্ভাগ্যজনক, দুঃখের, আমি তার পরিবারকে সান্ত্বনা জানাই। আমি জানি না কেন বারবার এই ধরনের ঘটনা ঘটে। এখানকার পুলিশ প্রশাসন, কোনো বিখ্যাত ব্যক্তি সেলিব্রিটি বিশেষ করে এলে সাধারণ মানুষের মধ্যে একটা উন্মাদনা থাকে, অব্যবস্থা তৈরি হয়, কিন্তু সেটা দেখার জন্য প্রশাসনের দায়িত্ব থাকা উচিত। এই ধরনের শিল্পীদেরকে প্রোটেকশন দেওয়া, আপনি ভাবুন হাজার হাজার লোকের মধ্যে হলে এসি বন্ধ করে দিলে, এই যা গরম, বাইরে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, ভেতরে কী হতে পারে জানি না, সেই কারণে উনি অসুস্থ হয়েছেন কি না বা ওনার জীবন গেছে কি না, ঘটনা যাই হোক, এই ধরনের অব্যবস্থা আর অস্বাস্থ্যকর পরিবেশ যেন তৈরি না হয়। যে এতদিন দুয়ারে সরকার ছিল, এখন দুয়ারে বোমা, দুয়ারে ধর্ষণ, নতুন নতুন প্রজেক্ট রাজ্য সরকার উপহার দিচ্ছে, আপনি ভাবুন কোথায় প্রশাসন পৌঁছচ্ছে। হ্যাঁ, হোম ডেলিভারি বোমা হয়ে যাচ্ছে, হাত বোমা, অনেক কত বস্তা বস্তা বোমা পাওয়া যাচ্ছে, পাইকারি হারি তৈরি হচ্ছে লটে। সরকারের যে আপনারা বললেন একজন শিল্পী মারা গেলেন অব্যবস্থার জন্য, এই ধরনের সরকারের কোথাও কোনো উপস্থিতি দেখতে পাচ্ছি না, আইন শৃঙ্খলা দেখতে পাচ্ছি না। এরপরে ভাবুন মানুষ কীভাবে, আপনার সঙ্গে যদি আমার ঝগড়া হয়, আমি অনলাইনে বোমা এনে আপনার বাড়ির দুটো ঝেড়ে দেবো, এরপরে ওপেনলি এই ধরনের খবর আসা উচিত? কী করে সাহস পায় ওরা, কারা করাচ্ছে এইসব? সারা ভারতবর্ষে কেন, বিশ্বের দুর্নীতি, যত টেররিস্ট অ্যান্টি সোশ্যাল পশ্চিমবাংলায় এসে এখানে শেল্টার নিচ্ছে, যত অপকর্ম এখান থেকে করছে, জাল নোট পশ্চিমবাংলা থেকেই যাচ্ছে, পশ্চিমবাংলায় আসছে, সবচেয়ে বড় কেন্দ্র এটা, সোনা পাচারের সবচেয়ে বড় কেন্দ্র পশ্চিমবাংলা, কেন এরকম হচ্ছে? কেন সরকার কী করছে, তাহলে নির্বাচিত সরকার কেন সামলাতে পারছে না? না, এই ধরনের চিঠি মিডিয়াতে কী করে আসে, এটা মিডিয়ার ব্যাপার না, সংগঠনের ব্যাপার, চিন্তার ব্যাপার আছে, এর মধ্যে আমার কিছু করার নেই। যারা এই ধরনের করছেন তারা উত্তর দিতে পারবেন। আপনি পেয়েছেন তো চিঠি? আমি পাইনি, পেলে আপনাদের, আমাকে চিঠি মিডিয়া পাঠাচ্ছে। আপনি এখনো নিজে চিঠি পাননি? চিঠির কথা বাইরে তো এলো, সেটা আমি জানি না, সেটা এটা তো পার্টির ব্যাপার, যারা চিঠি লিখেছেন তারা জানো, আমি বলতে পারবো না কেন চিঠি বাইরে এসছে, মিডিয়ার মাধ্যমে আমাকে খবর দেওয়া হবে নাকি চিঠি দিয়ে, সেটা তো পার্টি করবে। সবে আটটা রাজ্যের দায়িত্ব পেল, সেই দায়িত্ব আপনি আর জেপি নাড্ডা যে ভাগ ভাগ করে নিলেন, তারপরে আপনার নিজের এটা কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার, তারা আমাকে দায়িত্ব দিয়েছেন, কাজ দিয়েছেন, সত্যি হতে তারা চিঠি লিখেছেন কিনা আপনারা জানেন, এর আগে একাধিক চিঠি এরকম ভাইরাল হয়েছে মিডিয়াতে, আপনারা দেখেছেন, আমার কাছে ফোন এসেছে, সেটা আবার অনেককে ক্লারিফিকেশান দিতে হয়েছে যে এটা অরিজিনাল চিঠি নয়, প্রেসিডেন্টও পাল্টে যাচ্ছিলো চিঠিতে, এই ধরনের ঘটনা ঘটেছে।